এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়ার সফলতার হার কেমন, অর্থাৎ এই ইনজেকশনটি কতটুকু কাজ করে, 100% কাজ করে না 50% কাজ করে, সত্যি সত্যি ভালো হয় কি না, এই যে সফলতার হার, এটি যদি বলতে হয় তাহলে প্রথমেই আমাদেরকে মাপ করতে হবে যে সেই রোগীটির দীর্ঘদিনের ভুগছে নাকি অল্প দিনের ভুগছে, সেই রোগীটির ডিসপ্রোলাপস অনেক বেশি না কম, অথবা তিনি মহিলা না পুরুষ, অথবা তিনি বয় মানে ওবে মানে তার শারীরিক ওজনটা অনেক বেশি না অনেক কম, এই ফ্যাক্টরগুলো নিয়েই আসলে সফলতার হার বলা যেতে পারে। তো প্রথমে খুব সংক্ষেপে আমরা এটা বলতে মানে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। যেমন যদি খুব কম দিনের অ্যাটাক হয় পিএলআইডি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হয়, আর যদি দীর্ঘদিনের অ্যাটাক হয় 10 বছর ধরে ভুগছেন তার কিন্তু সফলতার হার অনেক কম। আবার যাদের ওজন অনেক বেশি শারীরিক তাদের কিন্তু সফলতার হার অনেকটা কম, আর যারা স্লিম তাদের সফলতার হার বেশি। যারা মহিলাদের আমি খুব দুঃখজনকভাবে দেখেছি, তারা হয়তো বা মানসিক কষ্টে থাকেন, মানসিক যন্ত্রণা থাকেন, বেশিরভাগ মহিলা তাদের বাতজনিত সমস্যাগুলো বেশি থাকে, বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে, সাথে পিএলআইডিও যদি থাকে তাদের এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিলে সফলতার হার কিছুটা কম, আর পুরুষদের সফলতার হার বেশি। আবার যারা কায়িক পরিশ্রম করেন বেশি, ভারী জিনিস ভারী ওজনের কাজ করেন তাদের সফলতার হার কম, আবার যারা ডেস্ক জব করেন, ব্যাংকে চাকরি করেন বা বসে কাজ করেন, ক্লারিক্যাল জব করেন তাদের সফলতার হার আবার বেশি। যারা ডিপ্রেসড পিপল হাসি খুশি নয় তাদের সফলতার হার কম, আর যারা হাসি খুশি মানুষ তাদের সফলতার হার বেশি। এই যে বিশ্লেষণগুলো আমরা ডক্টর হিসেবে বুঝি, কিন্তু রোগীরা তো বুঝবেন না। সুতরাং রোগীদের কী করতে হবে, রোগীরা যদি আমাদেরকে দোষ দেন যে আপনি তো ইনজেকশনের কথা এত বলেন কিন্তু আমার কাজটা অতটা আমার কাজ হলো না, তো আমরা অবশ্য এটা বলেই দিই রোগীদেরকে যে আপনার ডিসপ্রোলাপস অনেক বেশি, আপনার হয়তো কাজ হবে না, আপনার অপারেশন মাস্ট, অথবা আপনার ওজনটা কমান, আপনার এপিডুরাল ইনজেকশনে শুধু কাজ হবে না, অথবা আপনি ভারী কাজটা বাদ দেন, পেশাগতভাবে এইভাবে সংশোধনে নিয়ে আসেন, তা না হলে আপনার ইনজেকশনে কাজ হবে না, অথবা আপনি মানসিক যন্ত্রণা কমান, বা অথবা আপনি এই মেয়েদেরকে যেটা বিশেষ করে বলি যে এই ইনজেকশন দিলাম কিন্তু আপনার বাতের চিকিৎসাটাও করেন পাশাপাশি, তা না হলে আপনার এই ইনজেকশনে ভালো কাজ করবে না। তো কী বুঝলে সফলতার হার কেমন, আমরা রিসার্চ করে দেখেছি কোনো বই পুস্তকে এভাবে লেখা নাই যে এই ইনজেকশনটি দিয়ে 100% সফল, অথবা 80% সফল, 70% সফল, 50% কিছুই লেখা নাই। কারণ এমন একটা রোগ, এটা এমন রোগ নয় যে টাইফয়েড রোগ, এর কোন অ্যান্টিবায়োটিকে ভালো কাজ করবে, কোন অ্যান্টিবায়োটিকের সফলতার হার বেশি। এটা এই পিএলআইডিটা এমন একটা রোগ, এটা মেকানিক্যাল রোগ, কোনো জীবাণুবাহিত রোগ নয়। এই পিএলআইডি ম্যান টু ম্যান ভ্যারি করে, এর বিভিন্ন চিকিৎসা ভ্যারি করে, অথবা ইনজেকশনের ফলাফলও ভ্যারি করে, অপারেশনের ফলাফলও কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। যেমন বেশি বয়স্ক মানুষদের অপারেশন করলে তার সাফারিংস বেশি, সেক্ষেত্রে আমরা পিএলআইডি অপারেশন না করে, মানে নর্মাল অপারেশন না করে আমরা স্ক্রু এবং রড দিয়ে ফিক্সেশন সার্জারিটা করি। তো এই হলো আজকের সংক্ষিপ্ত আলোচনা, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।